প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় অষ্টম, শিরোনাম আলোর প্রতিফলন, প্রশ্ন নং ৬। অবতল দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো অথবা প্রমাণ করো যে এফ ইকুয়াল টু আর বাই টু। এখানে এমপিএম ড্যাশ একটি অবতল দর্পণ, ইহার পি মেরুবিন্দু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, তাহলে পি এফ সি প্রধান অক্ষ। এখন এ বিন্দু থেকে নির্গত রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরাল করে এম দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এম এফ পথে প্রতিফলিত হয়। সিএম যোগ করি তাহলে সিএম দর্পণের এম বিন্দুতে লম্ব। এখন প্রতিফলনের নিয়ম অনুসারে এ এম সি কোণ সমান সি এম এফ কোণ, অর্থাৎ আই কোণ সমান আর কোণ। আবার এম সমান্তরাল পি সি, এম সি উহাদের ছেদক, তাহলে আমরা বলতে পারি এ এম সি কোণ সমান এম সি এফ কোণ। তাহলে আমরা বলতে পারি সি এম এফ কোণ সমান এম সি এফ কোণ। এখন সি এম এফ কোণের বিপরীত বা হলো এফ সি, আর এম সি এফ কোণের বিপরীত বা হলো এম এফ, অর্থাৎ এম এফ সমান সমান এফ সি। আবার দর্পণের উম্মেষ খুব ছোট, তাহলে এম বিন্দু পি বিন্দুর নিকটবর্তী হবে, এক্ষেত্রে এম এফ সমান পি এফ। তাহলে আমরা সর্বশেষে বলতে পারি পি এফ সমান সমান এফ সি। তাহলে লক্ষ্য করি, মনে করি এমপিএম ড্যাশ একটি অবতল দর্পণ, পি উহার মেরুবিন্দু, সি বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস এবং পি এফ সি প্রধান অক্ষ। দড়ি এ বিন্দু থেকে নির্গত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গমন করে এম বিন্দুতে আপতিত হয়ে উক্ত রশ্মি প্রধান ফোকাস এফ দিয়া এম এফ পথে প্রতিফলিত হয়। এম সি যোগ করি, এম সি দর্পণের ব্যাসার্ধ বলে উহা দর্পণের উপর এম বিন্দুতে লম্ব। আলোর প্রতিফলনের নিয়ম অনুসারে এ এম সি কোণ সমান সমান আপতন কোণ সমান সমান আই, এফ এম সি কোণ সমান প্রতিফলন কোণ সমান সমান আর। সুতরাং এ এম সি কোণ সমান এফ এম সি কোণ, সমীকরণ ১। আবার এম সমান্তরাল পি সি এবং এম সি উহাদের ছেদক, সুতরাং এ এম সি কোণ সমান এম সি এফ কোণ, একান্তর কোণ বলে। সুতরাং এফ এম সি কোণ সমান সমান এম সি এফ কোণ, অর্থাৎ সমীকরণ ১ লক্ষ্য করো, এ এম সি কোণ সমান এফ এম সি কোণ। তাহলে আমরা এ এম সি কোণের পরিবর্তে লিখতে পারি এফ এম সি কোণ সমান এম সি এফ কোণ। এখানে এফ এম সি কোণের বিপরীত বাহু এফ সি, এম সি এফ এর বিপরীত বাহু হলো এম এফ। তাহলে এটা হলো সমীকরণ ২। যেহেতু দর্পণের উম্মেষ খুবই ছোট, তাহলে এম বিন্দু পি বিন্দুর খুব নিকটে হবে, এক্ষেত্রে এম এফ সমান পি এফ, সমীকরণ ৩। সমীকরণ ২ এবং ৩ থেকে পাই পি এফ সমান সমান এফ সি, বা টুয়াইস পি এফ সমান সমান টুয়াইস এফ সি, অর্থাৎ ২ দ্বারা গুণ করে। তাহলে তৃতীয় লাইনটি হবে টুয়াইস পি এফ সমান সমান, অর্থাৎ টুয়াইস এফ সির পরিবর্তে আমরা লিখতে পারি পি সি, সমীকরণ ৪। এখন ফোকাস দূরত্ব পি এফ সমান সমান এফ, বক্রতার ব্যাসার্ধ পি সি সমান সমান আর হলে টুয়াইস এফ সমান সমান আর, সুতরাং এফ সমান সমান আর বাই টু। তাহলে এখানে লক্ষ্য করো যে এফ হলো ফোকাস দূরত্ব, আর হলো বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি অবতল দর্পণের ফোকাস দূরত্ব উহার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ধন্যবাদ সকলকে।